আসসালামু আলাইকুম। টু রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে যা দেখাতে চাচ্ছি, আপনারা অনেকেই জানতে চান যে ইন্ডাকশন এবং ইনফ্রারেডের মধ্যে পার্থক্য। আজকে আপনাদেরকে আমি স্বচক্ষে দেখিয়ে দিব। আমি এই সাইডে নিয়েছি হচ্ছে ইন্ডাকশন কুকার আরএফএলের, আর এইটা নিয়েছি আরএফএলেরই ইনফ্রারেড কুকার। দুইটার মধ্যে কি পার্থক্য আছে, সম্পূর্ণ পার্থক্যটাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তা আমি এইখানে দেখছেন যে একটা পাতিল নিয়েছি, এখানেও একটা নিয়েছি। এটা হচ্ছে ইন্ডাকশনের জন্য যেটা প্রযোজ্য, এইটাতে তো যে কোনো পাত্র দিলেই, ইনফ্রারেডে তো যে কোনো পাত্র দিলেই ব্যবহার করা যায়। সো আমি দুইটাই দিয়েছি, আর আমি সমান পরিমাণে পানি দিয়ে এটা আপনাদেরকে আমি দেখাবো। দুইটাতেই লাইন দিয়েছি যাতে ভিডিওটা সংক্ষেপে হয়ে যায়, এজন্য দুইটাতে আগে আমি লাইন দিয়ে রেখেছি। এইটাতে আমি কিছু পরিমাণে পানি দিয়েছি, এটাতেও আমি পানি দিয়েছি সম পরিমাণে। এখন আমরা দেখব যে কোনটাই কত দ্রুত কাজ করে, আর আপনারা ইলেকট্রিসিটি সেভিংয়ের কথা বলেন, কোনটায় সেভিং সেভ হয় এটাও আমরা বলবো। এটাও আমি যদি ওয়াটের কথা বলি, 2000 ওয়াটের, অর্থাৎ ইন্ডাকশনটাও 2000 ওয়াটের, ইনফ্রারেডটাও 2000 ওয়াটের। এটার প্রাইসও সেমই, আমি লাস্টে দুইটার প্রাইস সম্পর্কে আপনাদেরকে বলে দেব। তা আমি দুইটাই এখন স্টার্ট করতে চাচ্ছি। এখানে অন বাটনে চাপ দিয়েছি, দেখান একটু আগে এসে শুধু অন বাটনে চাপ দিয়েটা দেখান। এখানে অন বাটনে আমি চাপ দিয়েছি, এই যে দেখছেন, এখানেও অন বাটনে আমি চাপ দিয়েছি। এখন দুইটারই ফাংশন একদম ইজি। এই দুইটার ফাংশন যদি লক্ষ্য করেন, এটা দুইটাই আরএফএলের, আরএফএল ভিশনের। সো দুইটারই ফাংশন কিন্তু একই, এটা হচ্ছে ইন্ডাকশন আর এটা হচ্ছে ইনফ্রারেড। সো এখন জাস্ট আমার ফাংশন দেওয়ার পালা, দুইটাতেই আমি ফাংশন চাপ দিয়েছি, দেখেন। আমরা দেখব যে কোনটাতে ফাস্ট হয়, এটার দিকে একটু লক্ষ্য করেন। আপনারা দেখছেন যে এইটাতে কিন্তু পানিটা হিটের কাছাকাছি, দুইটা চলছে, আমরা দেখি কি হয়। আমরা একটু পরে আপনাদেরকে রেজাল্ট দেখাবো, আর কয় মিনিটে হয় এটাও কিন্তু আমি রেজাল্টটা দেখাবো। দুইটারই যদি বলি, সুবিধা অসুবিধা দুইটারই যদি বলি, তাহলে দেখবেন যে এটাতে হ্যাঁ দ্রুত হিট হবে, এটাতে কিন্তু একটু স্লো হিট হবে, এটাতেও ভাব উঠছে, আর এটাতে তো পানিটা হিটই হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে এইটাতে কি আপনি যে কোনো আপনার পাত্রে দরকারি আছে, এটা কিন্তু একটা ওভেনেরও কাজ করে, গরম করার জন্য খুব ইজিলি করতে পারেন, কিন্তু এইটার জন্য কি অবশ্যই আপনার আলাদা পাত্রের প্রয়োজন আছে। তবে এইটাই খুব দ্রুত হিট হয়, দেখছেন এইখানে মাত্র হিট হয়েছে হালকা পরিমাণে। এটাতে কিন্তু একটু লক্ষ্য দেন, এইখানে ধরুন এইটাতে কিন্তু পানিটা গরম হয়ে গেছে আর বুদবুদ উঠতেছে, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ হিট হয়ে গেছে। আপনারা দেখছেন যে অবশ্যই ইনফ্রারেডের তুলনায় ইন্ডাকশনটা খুব ভালো কাজ করে, অর্থাৎ দ্রুত হিটটা হয়। তবে এইটার আরও কিছু সুবিধা অসুবিধা আছে, আমি চাচ্ছি না আর হিট করতে, আপনারা বুঝতে পারছেন। তবে এইটা কিন্তু 2000 ওয়াটে, এটাও 2000 ওয়াটে। আপনারা দেখছেন যে দুইটা পানি কিন্তু হিট হয়েছে, তবে এটা একটু বেশি হিট হয়েছে, এটা একটু কম। তবে এটা দ্রুত হবে, তবে এটার জন্য আপনাকে অবশ্যই আলাদা পাত্র ব্যবহার করতে হবে, আর এইটার জন্য কিন্তু আপনাকে যে কোনো আলাদা পাত্র ব্যবহার করতে হবে না, যে কোনো পাত্র আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি ওয়ারেন্টি গ্যারান্টির কথা বলি, আরএফএল কিন্তু এটার সেমি ওয়ারেন্টি দিচ্ছে, অর্থাৎ 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। এছাড়া সার্ভিসটা ফ্রি থাকছে, আপনি 1 বছর পরেও সার্ভিসটা পাবেন, যদি কোনো পার্টস লাগে পার্টস আপনাকে দিতে হবে। দুইটাই দেখলেন, আপনারা আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। আর এটার এখন যদি আমি এমআরপির কথা বলি, এটা পড়বে হচ্ছে 3200 টাকা, এইটা পড়বে 2600 টাকা, এটা পড়বে 3200 টাকা, এটা পড়বে 2600 টাকা। ওয়ারেন্টি সেম, আর ব্যবহারের কথা বললাম, যে ওয়াটের কথাটা বললাম, ওয়াটটাও কিন্তু সেম। সো আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন,
ইন্ডাকশন কুকারের সঙ্গে আমাদের একটা পাত্রটা একটা ফ্রি থাকবে, এছাড়া বাকিগুলো আপনাকে কিনে নিতে হবে। তবে ভালো একটা বিষয় যে এটা খুব দ্রুত কাজ করে, সো আপনারা নিলে নিতে পারবেন। সো আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এছাড়া আপনারা যে কোনো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বিষয়ে যদি জানতে চান, কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে যে কোনো বিষয়ে জানতে চাইলে আমার সাধ্যমতো আমি চেষ্টা করব আপনাদের ভালোটা দেওয়ার জন্য। অবশ্যই আপনাদেরটা আগে দেখব। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।